তো অল দ্য বেস্ট টু দি এন্টায়ার টিম, কারণ আমরা নিজেরাই সবসময় বেঙ্গলি ফিল্মে যারা অডিয়েন্স যারা কাজ করি তারা সবসময় বলি যে অন্য ধরনের সিনেমা হচ্ছে না। সো হ্যাটস অফ টু দি এন্টায়ার টিম, টু রাজস্বীদা, সুচন্দ্রা, টু কনসিভ সামথিং লাইক দিস, মানে একটা স্পিরিচুয়াল থ্রিলার। আমি ব্যক্তিগতভাবে দুটো কারণে খুব এক্সাইটেড দেখতে, প্রথমত বিকজ এত অন্য ধরনের সিনেমা, সেকেন্ডলি আমার বাবার লাস্ট দুটো ফিল্মের ভেতরে এটা একটা যেটা আজকে রিলিজ হচ্ছে। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে রাজশ্রীর প্রথম, মানে রাজশ্রীর ফার্স্ট রিলিজ এটা, কারণ অনেক অনেকগুলো দিন ধরে ও ছবি তৈরি করছে এবং ছবির প্রতি অসম্ভব প্যাশনেট। তো আজকের দিনটা অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে খুব স্পেশাল, কারণ ও আমাদের আমার খুব পুরনো বন্ধু। আর হ্যাঁ, বিষয়টা তো অদ্ভুত, মানে অদ্ভুতই বলবো, কারণ এরকম কাজ খুব একটা কাছাকাছি সময়ে আমরা দেখি। একটা কথাই বলবো সবাইকে যে অবশ্যই সিনেমাটা হলে এসে দেখুন। আমার মনে হচ্ছে, আমি তো ভীষণ আশাবাদী, কারণ ট্রেলারটা আমার ভীষণ ভালো লেগেছে। বেশ বেশ একটা ব্যাপার আছে, বেশ একটা রহস্য আছে। তো আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, হলে এসে বাংলা সিনেমাটা দেখুন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। ভেরি হ্যাপি যে রাজশ্রীর ফাইনালি একটা ছবি রিলিজ করছে, আরও তিনটে পাইপলাইনে আছে। আই উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট। আমার খুব ভালো লেগেছে যে প্রথম ছবি হিসেবে এরকম এরকম একটা সাবজেক্ট চুজ করা ফর জাস্ট স্টুডিও। আই থিঙ্ক দিস ইজ সামথিং উই অল শুড প্রেজ। অ্যান্ড আমার ভীষণ ভালো লাগছে। আর রাজশ্রীদার সাথে আমি যেহেতু পরের ছবিটা করেছিলাম, কিছু গল্পের কিছু টুকটাক আমি শুনেছিলাম আর কি, তো সেই জন্য আমার আরও খুব ইন্ট্রিগিং লাগছে। একটা ঘোড়ার শট, তারপরে শুটিংয়ের সময় কী কী হয়েছিল, এগুলো শুনে আমি খুব এক্সাইটেড। তো আমি জাস্ট ওয়েট করছি কখন গিয়ে ছবিটা দেখব। সিনেমা যে সিনেমার নামটাই একটা জোশ দিয়ে দিচ্ছে, সিনেমাটার নামটার ভিতরেই মনে হচ্ছে যে একটা সিনেমা দেখতে লাগে। তারপরে ডেবিউট্যান্ট ডাইরেক্টর, ডেবিউট্যান্ট প্রডিউসার, আর যে কোনো জিনিস খুব দিল দিয়ে মন দিয়ে তৈরি করলে আমার হিসেবে খুব ভালো করবে। উইশিং অল দ্য বেস্ট টু দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম। আমি খুব এক্সাইটেড, রাজশ্রীদার ছবি ফাইনালি আমরা দেখতে পাচ্ছি, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই। আর আমার মনে খুব প্রিয় ছবি, কারণ ছবিটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি জানি অনেক আমার চেনা পরিচিত লোকেরাই ছবিতে কাজ করেছে। তো আমি খুব এক্সাইটেড, আই হোপ এভরিবডি লাইক্স দ্য ফিল্ম অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু। স্পেশালি আমি এটাতে একটা মানে আমার বাড়ির মতো একটা ফিলিং, বিকজ রাজশ্রীদা মানে আমাদের মানে টিমমেট বলা যেতে পারে। অনেক বছর ধরে রাজশ্রীদা আমাদের পরিচিত এবং রাজশ্রীদার এটা ফার্স্ট রিলিজ ছবি, সো ইটস আ হিউজ টিম। দিস ইজ মানে এইটা না লোকজন দেখতে চায়, মানুষের প্রচণ্ড আগ্রহ ব্ল্যাক ম্যাজিক, স্পিরিচুয়ালিটি, ভূত প্রেত, এই সবের প্রতি না মানুষের যেটা অজানা সেটার প্রতি খুব আগ্রহ। আমারও তাই, এবং আমার মনে হয় এই জন্য ছবিটা লোকজন দেখবে। ফাইনালি রাজশ্রীদার ছবি রিলিজ করছে, সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আর সুচন্দ্রা বানিয়া, রাজশ্রীদা এবং পুরো টিমকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। এবং এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে, সেটাও ইটস ভেরি ইউনিক। আমি থ্রিলার দেখতে ভালোবাসি, তবে স্পিরিচুয়াল থ্রিলার এর আগে কখনো দেখিনি। সত্যি কথা বলতে কোনো আইডিয়াও নেই, মানে তন্ত্রবিদ্যা সম্পর্কে কোনো তো আইডিয়াই নেই। এবং আমার দেখা সেরকম বাংলাতে আমার মনে হয় আমার কাছে এটা প্রথম ছবি যেটা আমি হলে বসে দেখতে যাবো, সো আই এম প্রিটি এক্সাইটেড। তার থেকে বড় কথা হচ্ছে যে রাজশ্রী মানে যে ট্রেলারগুলো আমি দেখেছি ছবি, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ভীষণ ভালো লাগছে। কারণ ভানিয়াকে আমি অনেকদিন ধরে চিনি এবং ওর স্পিরিচুয়ালিটির প্রতি একটা অদ্ভুত বিশ্বাস, এবং সেখান থেকে ওর একটা আত্মিক শক্তি আমি দেখেছি যেটা ওর আত্মবিশ্বাসটাকে বাড়াতে সাহায্য করে, আমাকেও অনেক সময় হেল্প করেছে। তো আমি খুব এক্সাইটেড এই ফিল্মটা দেখার জন্য, যে কী আছে এই ফিল্মটার মধ্যে।